नमस्कार बंधुरा, कुकिंग क्वीन बेंगलीते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके तैरी करे देखाबो खूब सहजे परफेक्ट नारकेल नाड़ुर रेसिपि। एई नारकेल नाड़ु जेकोनो विशेष दिने तैरी करले सबार मन खुशी होये जाबे। ताहले चलुन देखे नी। प्रथमेई एकटा कड़ाई निये निएछि, ओभेनटाके एखोनो अन करिनि। एर मध्ये निये नेब कोड़ानो नारकेल। 3 कप परिमाणे नारकेल कोड़ा आमि निये निलाम। नारकेलेर मध्ये एड करे देब आखेर गुड़। आमि एखाने 300 ग्राम आखेर गुड़ निएछि, सेटाई आमि এড করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে 1.5 খানা স্ট্যান্ডার্ড সাইজের নারকেলের জন্য 300 গ্রাম গুড় ব্যবহার করতে হবে। তারপর ওভেনটাকে অন করে দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করব। প্রথমে হাই ফ্লেমে রাখবো, যতক্ষণ না পর্যন্ত গুড়টা সম্পূর্ণ গলে আসছে। আমাদের কিন্তু নাড়তে নাড়তে রান্না করতে হবে। হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করতে করতে যখন গুড়টা সম্পূর্ণ গলে আসবে, তখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাকি রান্নাটা করব। প্রায় 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম। এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা এলাচের দানা থেতো করে নিয়েছি, সেটাই আমি অ্যাড করে দেব। তারপর ভালো করে মিক্সড করে নিয়ে লো ফ্লেমে আবারও নাড়তে নাড়তে রান্নাটা চালিয়ে যাব। আরও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে নাড়তে নাড়তে রান্না করলাম। এখন নারকেল নাড়ুর পুরটা রেডি হয়ে গেছে। এখন এইটা কড়াই থেকে উঠে আসছে, ঠিক এই সময় ওভেনটা অফ করে দেব। আর এই নারকেলের মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। নারকেলটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে ঘি। তারপর হাতের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে নারকেলের এই মিশ্রণটা নিয়ে আমরা নাড়ু তৈরি করব, হাতের মধ্যে এইভাবে গোল করে করে। এখনো কিন্তু এই নারকেলের মিশ্রণটা খুব ভালোই গরম রয়েছে। গরম থাকতে থাকতে কিন্তু আমাদের নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবেই সবকটা নাড়ু আমি বানিয়ে নেব। সবকটা নাড়ু আমি বানিয়ে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে গুড় দিয়ে নারকেলের নাড়ু। এইভাবে আপনারাও গুড় দিয়ে নারকেলের নাড়ু বাড়িতে ট্রাই করলে আশা করি এই দারুণ টেস্টি নাড়ু সবার মন জয় করে নেবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই সহজ সহজ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, আমি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।